ইংরেজি গিয়ে ইন্টারপ্রেট অটো ক্লাসিফাই করলাম, কি করবো বল? এখানে ইমেজটা খুলতে হবে তো? হ্যাঁ, আমি তাহলে 2000 স্যালারি করছি। হ্যাঁ, 4-3-2, ওকে। যদি আর ওদিকে ইয়ে হলে আর 5-4-3, ওটা খুলে দেখে নিতে হবে। মেথডটা ম্যাক্সিমাম লাইকলিহুডই করবো সুপারভাইজের জন্য। ট্রেনিংসের এডিটর করলাম, তাহলে এরকমই থাকবে? হ্যাঁ একদম। ওখানে এবার অ্যাড ডেটা করলাম, এখান থেকে উইক্যাড 2000 সালের মধ্যে আছি, এই ফোল্ডারের মধ্যে আছি, তাহলে 4-3-2 ইমেজ থেকে ওপেন করে ফেললাম। হলো হলো, এবার কি করলো? রাইট ক্লিক করে এনহ্যান্স কন্ট্রাস্ট, এটাকে লিনিয়ার করলাম, আবার গ্রিনে গেলাম, এখানে গেলাম, সবটা হচ্ছে রিজিয়নটা। এইটা আমার হয়ে গেল। এবারে কি করছি? ফাইল, ট্রেনিং সেট, নিউ ফাইল, ক্লাস, অ্যাড ক্লাসেস, আগে করে দিই জিনিসটা, পাঁচটা করে রাখছি। ওকে, ও এখানে কটা করে করবো সেটা আগে বলে দিতে হবে? না, তুই পরেও বাড়াতে পারো। আচ্ছা, পরেও বাড়াতে পারো। আমি এইটা করব, তাহলে আমি এই ক্লাসটাকে সিলেক্ট করলাম, কালারটাকে চেঞ্জ করলাম, এটাকে ইয়েলো করে রাখলাম। ওকে, না এটা কি, এটা তো এগ্রিকালচারাল ল্যান্ড। আচ্ছা, আমি ট্রু কালারে কনভার্ট করছি জিনিসটাকে। আমার জন্য বা তুই একবার করলেও করতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে, আমি তো পুরো এই জায়গাটাকে করে নিতে পারি। ওর মধ্যে তো অনেক রকম ফিচার আছে, আমি ধর এই দেখ এরকম কিছু, আমি ধর এইটাকে কিন্তু অ্যাভয়েড করে গেলাম। ঠিক আছে, আমার তাহলে হয়ে গেল এগ্রিকালচারটা। এবার এটাকে অফ করি, পরেরটাকে অন করি, পরের ক্লাসটা করবো। হ্যাঁ, ধর আমি এই পার্টটায় আসছি যেটা এক্সপোজার পার্টটা, তাহলে এটাকে পাল্টে দিই, তাহলে এটাকে আমি এই ধরনের কোনো একটা টোন দিলাম। অর্পিতাকে বলবো তুই যাদবপুরের ওই কোর্সটা করে নিতে পারবি, করে নি, মানে রিমোট সেন্সিং এর যে পিজি ডিপ্লোমা ডিগ্রিটা। আমি আমি তাহলে কী বলতো, মানে চাকরি বাকরির একটা সম্ভাবনা থেকে যায়, হয়েও চাকরি বাকরি হয়েও যায়, মানে কেউ বসে নেই। আর শ্রাবণীর হয়তো একটা প্রবলেম হতে পারে, যেহেতু ও বিবাহিতা, একটা ব্যাপার আছে। আর না প্রবলেম থাকে তো কোনো ব্যাপারই না। আমিও বললাম করে নিতে, কারণ ঋতুমন্নাও তো করছে, ও করছে ক্যাব থেকে। চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ও তো শুনলাম করছে ক্যাব থেকে, তাহলে হ্যাঁ ক্যাটে এখন অ্যাডমিশন নিচ্ছে। তুমি ক্যাটে একবার যোগাযোগ করতে পারবে, সোনোগ্রাফিটা যদি না হয় ক্যাটে নিয়ে নিতে পারবে। ক্যাটে এখন ভালো হচ্ছে, ক্যাট খুব ভালো, চাকরি হয়ে যাচ্ছে, সবাই চাকরি করছে, সবাই চাকরি করছে, সবাই, কেউ বসে নেই, কেউ নেই বসে। ওসোনোগ্রাফিটা কি, যারা পিএইচডি টিএইচডিতে আসবে রিসার্চ ফিসার্চ করতে আসবে, আর একজন ওসোনোগ্রাফি। ক্যাটে শুনেছি শেখায় ভালো, কিন্তু ধরে 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 শেখায়। হ্যাঁ, আর আমাদের এখানে প্রজেক্ট বেসড, না তোমাকে আগে কিছু ধরার আগে প্রজেক্ট ধরিয়ে দেবে।
ঠিক করে শেখে নি, ভালো করে কাজ শিখতে হবে তবেই হবে, ঠিক করে শেখে নি। মোটা করে মেয়েটা কি ওর চেহারা তো মোটা, মাথা তো মোটা, নাহলে কেউ বসে থাকে না, সবাই এমনি করছে। আছে আদৌ? হ্যাঁ টেকনোতে আছে, টেকনোতে আমি দেখছিলাম। কোথায় বলতো? টেকনো সলিকে আছে। রিমোশন সিগ আছে নাকি? হুম জিআইএস আছে, কিন্তু পেপারেই দেখছিলাম। পেপারে দেখেছি, ওখানে খুব আর খোলেনি। অ্যাড দেখছিলাম, অ্যাড পড়ে দিয়েছিল বহুদিন আগে, ওরা খোলেনি এখনো। বিকাশ ভবন একটা করায় তো, হুম 6 মাসের ওটা। আচ্ছা ওই যে যাদবপুর থেকে করাটাই ভালো, কালচারও ভালো, অনেক ভালো পড়াশোনা। যাদবপুরে জিওগ্রাফি ডিপার্টমেন্টটা কেমন? ভালো না, ভালো না না যাদবপুরে জিওগ্রাফি আছে? খুলেছে নতুন গ্রাজুয়েশন। হুম না এমএসসি ও তো দিচ্ছে, একটা ছেলে পিএইচডি করছে কি করে? না না ইউনিভার্সিটিতে পিএইচডি করা যায়, ওটা তো ইউনিভার্সিটিতে, মানে যাদবপুরে তো কোনো কলেজ নেই, ও সবটা তো ইউনিভার্সিটির মতো, মানে যেমন তোমার বিশ্বভারতীতে সবটা তো ইউনিভার্সিটি না। তাহলে ওই ছেলেটা তো পুরো এমএসসি জিওগ্রাফিতে, সবকিছুই জিওগ্রাফিতে, মেশন এমএসসি অন্য কোথা থেকে করে এসেছে বুঝছো? না এমএসসিটাও ক্যালকাটা থেকে করেছে। হ্যাঁ তো ওখান থেকে পিএইচডিটা তাহলে করছে কি করে? ইউনিভার্সিটি তো ডাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি করা যায় না, কিন্তু সাবজেক্ট জিওগ্রাফি, তো যদি সাবজেক্ট না থাকে তাহলে কি করে করবে? সাবজেক্ট তো আছে, মানে আস্তে আস্তে করবে মাস্টার্স। সাবজেক্ট তো আছে, যাদবপুর সাবজেক্ট তো আছে, হলো এবারে ফাইল ট্রেনিং সেট সেভ কোথায় রাখবো? আমি তাহলে ডেস্কটপের মধ্যে আর একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিলাম রোল নাম্বার, একটা ফাইল তৈরি করি, নাম দিলাম কোয়েশ্চেন নাম্বার ট্রেনিং সেট। ওকে ফাইল ক্লাস সেভ, তার রাখবো ডেস্কটপের মধ্যে।